নমস্কার বন্ধুরা, কি খবর? সবার কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। খুব সহজে একটা রেসিপি দেখাবো, চিকেন ভর্তা। তো অল্প খরচার মধ্যে কিভাবে বানাবো, তো চলো দেখে নাও। তো বন্ধুরা দেখো, আমি মশলাপাতি সব নিয়ে নিয়েছি। মশলার মধ্যে জিরে দিয়েছি, তোমরা চাইলে জিরে ধনে দুটোই দিতে পারো। আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, দারচিনি আর একটা টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কেটে কুচি করে। তো আমি এই মশলাটা পুরো পেস্ট করে নেব, টমেটো, আদা, রসুন, জিরে আর দারচিনি, কাঁচা লঙ্কা, এটা পুরোটা পেস্ট করে নেব। আর পেঁয়াজটা থাকবে, পেঁয়াজটা পেস্ট করব না। তো চলো এটাকে পেস্ট করে নিই। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, কিন্তু তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর এই যে এটাকে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে ঢেলে নেব একটা পাত্রে। আর এবার আমি আরেকটা মশলা করব, যেটা হচ্ছে কাজু দিয়ে আর চালমগজ দিয়ে। তো কাজু নিয়ে নিলাম পরিমাণ মতো, আর চালমগজ নিয়ে নিচ্ছি এক চামচ মতন। তো এটাকে আমি পেস্ট করে নেব ভালো করে। তো মশলা আমার রেডি মোটামুটি, আর কিছু মশলা আমার এর মধ্যে অ্যাড করতে হবে না। এবার যেগুলো করতে হবে সেগুলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুব কম খরচায় আমি এই রেসিপিটা বানিয়েছি, একটু অন্য প্রসেসে বানিয়েছি, ঠিক আছে? তো এই যে আমার কাজু পেস্ট হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি জল ঝরানো 300 গ্রাম চিকেন। আর এই চিকেনটাকে আমি এখন কি করছি সেটাই তোমরা দেখতে থাকো। চিকেনটাকে আমি নিয়েছি একটু বাটার নিয়েছি 2 চামচ মতন, তার মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করে সিদ্ধ করব। কিন্তু যারা এমনি নর্মালি যারা চিকেন ভর্তা করে সবাই, তো তারা সবাই এরকমভাবে করে না, সবাই প্রথমে সিদ্ধ করে তারপরে করে, কিন্তু আমি একটু আলাদাভাবে করছি, ঠিক আছে? এটাতে একটু টেস্টটা আলাদা হবে। তো একরকমভাবে খেয়ে আসছি এতদিন ধরে, যে সিদ্ধ করার পর চিকেনটাকে ওইভাবে রান্না, কিন্তু আমি কিন্তু আলাদা করলাম। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তো এখন আমি ভালো করে ফ্রাই করে নেব, আর ফ্রাই করার পর এটাকে জল দিয়ে সিদ্ধ করে নেব। তো অল্প একটু লবণ দিয়েছি, বেশি দেব না, কারণ আবার লবণ দিতে হবে। তার জন্য একটুখানি লবণ দিয়ে আমি এখন ফ্রাই করছি। তো ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে, আর জলও বেরিয়েছে, তো আমি অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করব। তো এবার আমি জলটা দিয়ে দেব, আর দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। তো জল দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, জলটাকে আমি একটু রেখে দিয়েছি অন্য বাটিতে। আর চিকেন স্টু যেটা বলে, চিকেন স্টক, তো সেটাকে আলাদা রেখেছি, অল্প হয়েছে, বেশি জল দিইনি। তারপরে চিকেনটাকে আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিয়েছি, দেখো ঝুরঝুরে মতো বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুরো সাদা তেল কড়াইয়ে। তোমরা সাদা তেলের জায়গায় সর্ষের তেলে করতে পারো, কিন্তু চিকেন ভর্তা সাদা তেলে হয় না, সর্ষের তেলেই হয়। তো এখন দিয়ে দেবো পেঁয়াজটা, ছোট্ট ছোট্ট করে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আর এই পেঁয়াজটাকে আমাকে লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা এখন ভাজতে থাকবো। পেঁয়াজটার মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে অল্প লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা, ওর মধ্যে দিয়ে দেব। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, দারচিনি, জিরে, আর তোমরা ধনে দিতে পারো, আমি ধনে দিইনি, স্কিপ করে গেছি, বললাম না অল্প কিছু মশলার মধ্যে দিয়েই আমি রান্নাটা করব, সেই জন্য অনেক কিছু কিন্তু স্কিপ করা আছে। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ, তে হলুদ চলে না, তাও বাড়িতে যেহেতু রান্না করছি তাই অল্প একটু হলুদ দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিছু দেব না। দিলাম অল্প স্বাদের জন্য চিনি, ব্যাস হয়ে গেছে। আর এবার কষিয়ে নিতে হয় ভালো করে, তেল ছাড়া তেল ছাড়া হয়ে গেছে দেখো মশলাটা। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো। তো এখন ভালো করে তেল ছাড়া তেল ছাড়া হয়ে এসেছে, দেখতে বেশ ভালোই লাগছে। হলুদটা স্কিপ করলে একটু সাদা সাদা হতো, ভালো লাগতো। তো আমি যেহেতু দিয়েছি হলুদ, তোমরাও চাইলে দিতে পারো বা না দিতে পারো। তো এবার দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো যেমন মাংস রান্না হয় ওইভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, তাতে টেস্টটা ভালো হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল। জলটা দিলাম, জল দেওয়ার পরে এরপরে দিয়ে দেব কাজু আর চালমগজ বাটা যেটা আছে ওটা। তো এবার আমি কাজু আর চালমগজ বাটাটাও দিয়ে দিলাম। তো এবার একটুখানি ফুটে যাবে, তারপরে ভালো লাগবে দেখতে, একটু সাদা সাদা হয়েছে। তো এবার দেখো কি সুন্দর, আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কিছু সেরকম দেওয়ার নেই, দেওয়ার আছে কিন্তু সেটা কি দিচ্ছি দেখো। এরপরে দেওয়ার আছে যেটা কসুরি মেথি, একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর এক দু ফোঁটা, বেশি নয় কিন্তু, এক দু ফোঁটা, একদম কম, দেখতে পাচ্ছ একটুখানি দিয়েছি, শুধু জাস্ট স্মেল হওয়ার জন্য। যেহেতু এটা মোগলাই খাবার, তার জন্য আমি একটু মোগলাইয়ের ব্যাপারটা যাতে আসে তার জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। আর মিঠা আতর একটুখানি, এক ফোঁটা কি দু ফোঁটা দিলাম, যেহেতু জিনিসটা অল্প। তো বন্ধুরা, এই ছিল আমার রান্নার পুরো মশলা। আর এখন দেখো আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর দুটো ডিম সিদ্ধ করে কেটে রেখেছি গার্নিশের জন্য। তো এখন আমার রেডি হয়ে গেল চিকেন ভর্তা। তো কত সুন্দর হয়েছে খেতে, সেটা আমার বাড়ির সবাই খেয়ে আমাকে জানিয়ে দিয়েছে, কারণ ভিডিও তো এডিট পরে করছি। তো বলেছে সবাই খুব ভালো হয়েছে রেসিপিটা, অল্প কিছু জিনিস দিয়েই। অনেক কিছু স্কিপ করা আছে, তোমরা জানো যে অনেক কিছু দেওয়া নেই, যেমন দই দিইনি, তারপর ক্রিম দিইনি, এগুলো ছাড়াই বানিয়েছি। কিন্তু আমি অন্যভাবে বানিয়েছি বলে খেতে কিন্তু কোনো তফাত হয়নি। তো এই যে আমার অলমোস্ট ডান, রেডি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আমার বাড়ির লোকজন সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে। তো এখন ভিডিওটা আমার এই পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক দিয়ে যাবেন সবাই, শেয়ার করবে, লাইক দিয়ে দেবে সবাই। তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। যদি সবাই মন দিয়ে দেখো স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমি অনেক কিছু স্কিপ করেছি এটার মধ্যে, কিন্তু রান্নার কোনো কিছু হেরফের হয়নি, টেস্ট কিন্তু সেম আছে। তো আমার কমপ্লিট রান্না, রুটির সাথে পরিবেশন করবো, রুটির সাথে বা পরোটার সাথে বা তন্দুরি রুটির সাথে, যে যেটাভাবে পারবে করবে। তো আমার এই যে রেডি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিও আসবে, ততক্ষণ সবাই।